আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি হারুন রশিদ আপনার দেখছেন হানাফি কল্লা মিডিয়া বন্ধুরা আজ কথা বলবো তসবি দিয়ে ইস্তেখারা সম্পর্কে এই ইস্তেখারাটা আপনি যদি করেন মহান রব্বুল আলমেনের ইচ্ছায় আপনি আগে থেকেই বুঝে নিতে পারবেন আপনার কাজের ফলাফল সম্পর্কে আপনি একটা ব্যবসা আরম্ভ করতে চাইছেন কিংবা আপনি বিবাহ করতে চাইছেন কিংবা আপনি অন্য কোনো কাজে আপনি আগ্রহী হতে চাইছেন সেই কাজের ফলাফলটা কেমন আপনার হবে আপনার ব্যবসাটা কেমন চলবে আপনার যেখানে বিবাহ হতে যাচ্ছে সেই বিবাহ সম্পর্কটা আপনার কেমন হবে আপনি এগুলো সবই আগে থেকে বুঝে নিতে পারবেন মহান রব্বুল আল ইচ্ছায় তো কিভাবে সেই প্রসেসটা করা যায় আজকে স্টেপ টু স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। যদি আপনি ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন আর আপনি যদি আমাদের এই হানাফি কাল্লা মিডিয়া চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা কিভাবে সেই ইস্তেকারাটা করা যায় আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন কৌশলে কোন দোয়া পাঠ করার পর আপনি বুঝে নিতে পারবেন সেই প্রসেসটা আমি এবার আপনাদেরকে একটা একটা করে বলছি খুব মনোযোগ সহকারে আপনি ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এর জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল খোর হতে হবে অর্থাৎ হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে তারপর আপনি যেটা করবেন আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং আপনি এই ইস্তেখারাটা সময় আপনি একটা নির্জন জায়গাতে করবেন নির্জন জায়গা বলতে আপনি একটা ঘরের নির্দিষ্ট একটা কামরা যেখানে হই হুল নাই দিনের বেলাতে এটা করবেন না সময় খেয়াল রাখবেন এটা রাতের দিকেই করবেন এই আমলে ভয়ের কোনো কারণ নেই আমলটা হচ্ছে এই যে সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদে ইব্রাহিম তিনবার যখন আপনার দরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে তখন আপনি সাতবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এই বিষমিল্লাটা আপনাকে সাতবার পড়তে হবে সাতবার পড়া যখন আপনার হয়ে যাবে তখন আপনি একটা তসবি নেবেন তসবিটা আপনারা ভাবে ধরবেন আমি কলম দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তসবিটা ঠিক আপনি ডান হাত নিচে বাম হাত এইভাবে ধরবেন এবং আপনি না দে আলীর শরীফটা আপনি পড়বেন নাদে আদে সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছি এবং আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি না দে আলি শরীফটা এটা আপনারা খুব সুন্দরভাবে মুখস্ত করে নেবেন এবং আপনাকে যে প্রসেসটা আমি আজকে বলছি সেই প্রসেসটা আপনি খুব ভালোভাবে আবার বোঝার চেষ্টা করুন সর্বপ্রথম আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন তারপর সাতবার বিসমিল্লাহ রহমানের রহিম পড়বেন তারপর তসবিটা আপনাকে এরকম ভাবে ধরতে হবে ধরার পর আপনি না দে আলী শরীফটা আপনি পড়তে থাকবেন না দে আলী শরীফটা হচ্ছে এই ناد علي مظهر العجائب تجده عونا لك في النوائب كل هم وغم من سَيَنْجَلِي بعظمتك يا الله وبنبوتك يا محمد وبولايتك يا علي يا علي يا علي جاكونا ابني يا علي يا علي يا علي تاكون আপনি যে জিনিসটা যে বিষয়টা জানার জন্য আপনি আগ্রহী এবং যেটা জানার জন্য আপনি এই ইস্তেখারাটা করছেন সেইটা আপনি যখন তোষবিটা ধরে থাকবেন তখন ইয়া আলি ইয়া আলি ইয়া আলি এটা বলার সময় সেই কথাটা আপনাকে স্মরণে রাখতে হবে এবং মহান রব্বুল আলমিনের দরবারে আপনি প্রার্থনা করবেন দোয়া করবেন ওগো আল্লাহ যে কাজ ওগো আল্লাহ যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজের ফলাফল কি হবে আপনি আমাকে ইশারা দ্বারা অবগত করিয়ে দিন এইভাবে আপনি ইয়া আলি ইউ ইয়া আলি ইউ ইয়া আলি ইউ এটা খুব আপনি পড়তে থাকবেন মোটামুটি তিন থেকে আপনি পাঁচ মিনিট ধরে এটা পড়তে থাকবেন যখন আপনি পড়তে থাকবেন তখন আপনি খুব ভালোভাবে তসবিটার দিকে লক্ষ্য রাখবেন তসবিটা যদি সামনে আগে পিছে হিল হিলতে শুরু করে খুব ভালো করে খেয়াল রাখবেন তোষবিটা যদি আগে পিছে দুলতে শুরু করে তাহলে আপনি বুঝবেন কাজের ফলাফল আপনার শুভ আর তোষবিটা যদি ডায়ে এবং বাঁয়ে হিলতে থাকে তাহলে আপনি জানবেন ওই কাজের ফলাফল খুব একটা ভালো নয় আর হ্যাঁ আপনি কোনো কাজের জন্য যখন একবার ইস্তেখারা করবেন সেই কাজের জন্য আপনি পুনরায় আর ইস্তেখারা অতদিন পর্যন্ত করতে পারবেন না যতদিন পর্যন্ত চল্লিশটা দিন অতিবাহিত না হবে আপনার একবারে কাজের সিদ্ধি না হলে আপনি দুই তিনবার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার তিন মহান আল আমিন আপনাকে ইশারা দিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেন আমি প্রতিদিনই এই রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ